ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতা, মিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা প্রোডাক্টের রিভিউ তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি অ্যামাজনে এইটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে হিপ অপ চারকোল নোজ স্ট্রিপ, চারকোল নোজ স্ট্রিপ। এটা হোয়াইটেস আর ব্ল্যাকেডসের ক্লিন করে আর কি। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করবো, অ্যামাজনে এটা অর্ডার করেছিলাম, আজকেই এসছে। এটা তিনটে আছে ভেতরে, তিনটে আছে ভেতরে। এটার দাম হচ্ছে গিয়ে 88 টাকা পড়েছে। তো আমি ছোটোটা মানে কমটাই অর্ডার করেছিলাম। তো এটা আমি এবার ইউজ করে দেখাবো, আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এটার মধ্যে তিনটে ছিল, একটা আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো। ফার্স্টে আমি একটু উষ্ণ গরম জলে এরকম তুলোটাকে নিয়ে এরকম নাকে ড্যাব ড্যাব করে লাগাবো, যাতে পোজগুলো ওপেন হয়ে যায়। যখনই এটা ইউজ করবে সামান্য একটু এরকম জল ড্যাপ করে নেবে, এটা সামান্য উষ্ণ গরম জল নেবে, একদম শুকনো স্কিনে না এটা লাগবে না। আমার এখানে একটা পিম্পল আছে, ওই জন্য না আমি জাস্ট এই জায়গাটা কেটে দেবো। প্রচন্ড ব্যথা পিম্পলটা, ওই জন্য আমি না এই জায়গাটা কেটে দিলাম। পিম্পলটার উপরে লাগলে রক্ত বেরিয়ে যেত। এর উপরে এই তুলোটা নিয়ে আমি উষ্ণ গরম জলটা একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবো। আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা তুলে দেখবো যে কতটা ক্লিন করেছে। এটা এরকম স্টিকি হয়ে গেছে, আমি ফার্স্ট এটা ক্লিন করে নিই, নাহলে বুঝতে পারছি না। আমি নাকটাকে ক্লিন করে নিলাম, এটাতে তো ক্যামেরায় সেরকম বুঝতে পারবে না কতটা ময়লা এর মধ্যে উঠেছে বা ব্ল্যাকহেডস আর হোয়াইটেস কতটা উঠেছে, এটা দেখা যাচ্ছে না, সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো আমি যেরকম ফিল করতে পারছি আমার নাকে, তো আমার সেরকমভাবে মনে হলো না যে এটা অনেকটাই ব্ল্যাকহেডস তুলেছে বা হোয়াইটেস তুলেছে।
এটা ইউজ করে আমার সেরকম কিছু ফিল হলো না যে আমার নাকটা অনেকটা ক্লিন হয়ে গেছে বা কিছু, জাস্ট নর্মাল আমার মনে হলো একটু ময়লাটাকে ক্লিন করে দিয়েছে, আর ব্ল্যাকহেডস সেরকমভাবে ওঠায়নি। তো তোমরা ট্রাই করে দেখতে পারো যাদের ব্ল্যাকহেডস হোয়াইটনেস আছে। আমার সেরকমভাবে মনে হয়নি যে খুব একটা খারাপ, মোটামুটি এটা ক্লিন করে, আর দামটাও বেশি না, 88 টাকায় 3টে পেয়েছি আমি। তো ফার্স্ট টাইম ইউজ করলাম, দেখি আর 2টো ইউজ করে কতটা ক্লিন হয়। তো আমার মোটামুটি এটা ভালো লেগেছে প্রাইস হিসেবে। তো তোমরাও যদি ট্রাই করতে চাও তো ট্রাই করতে পারো, আর যেরকমভাবে আমি দেখালাম ওইভাবে ট্রাই করো। আর আজকের মতো এই পর্যন্তই, আবার পরে দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। টাটা। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরও অনেক ভিডিও দেখতে পারবে এই চ্যানেলে, আমার চ্যানেলটা আরও অনেক এরকম ভিডিও রয়েছে, তোমরা প্লিজ দেখো গিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আরও অনেক ভিডিও আমি করতে পারি তোমাদের জন্য। তো